নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এস এস জন্য বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছিল গত জুলাই মাসে এবং তার জিও প্রকাশিত হয় অক্টোবর মাসে এরপর থেকেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের মনে একটা প্রশ্ন জেগে উঠেছিল যে জিও তো প্রকাশিত হল তাহলে বেতন বৃদ্ধির বেতনটা কবে পাওয়া যাবে তো শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেতন বৃদ্ধি এবং এরিয়ার আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে তো এই প্রসঙ্গে কিন্তু আমিও আগের ভিডিওতে বলেছিলাম যে অর্থ দপ্তর যখন এই বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে ফলে মার্চ মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু এই বর্ধিত বেতন পাওয়া যেতে পারে এবং আর একটা প্রশ্ন দেখা দিচ্ছে যারা নভেম্বরের মধ্যে রিটায়ার করে যাবেন অর্থাৎ বছর পূর্ণ হয়ে গেছে এবং তারা রিটায়ার করছেন তারা কি এই বর্ধিত বেতন পাবেন তো এই প্রসঙ্গে আমি তৃণমূল শিক্ষা সেলের শিক্ষক নেতৃত্ব মাননীয় জয়দেবগিরি মহাশয়কে প্রশ্ন করেছিলাম তো তিনি বর্ধিত বেতন এবং এই অবসর শিক্ষক শিক্ষিকাদের

বা রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট ওরা জানতে পারবে এর থেকে কিন্তু কেউ মারা যায় সেইটা ছাড়া আর আর সমস্ত তথ্য ওর কাছে থাকে অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা স্যার আর একটা প্রশ্ন করছি যে ধরুন কেউ নভেম্বরে রিটায়ার করে গেল কিংবা ডিসেম্বরে রিটায়ার করবে হ্যাঁ সেক্ষেত্রে তাদের তো এই বর্ধিত বেতনটা তো ঢুকবে তো হ্যাঁ তাদের ঢুকবে নিয়ম অনুসারে মানে যে অথরিটির আন্ডারে সে কাজ করে

না পাওয়ার কি আছে যতক্ষণ পর্যন্ত সে যদি আজ এই ডিসেম্বর মাসে রিটার্ন করে তাহলে নভেম্বর পর্যন্ত তার যা পাওয়া সবই পাবে সে কোনো অসুবিধা নেই এই নতুন এসে দু লাখ এক লাখের বদলে দু লাখ ইয়ে করে দেওয়া হয়েছে মানে তোমার ওই এককালীন যে রিটায়ারমেন্টে পরে দু লাখ হয়ে গেছে ওটা ওটা কি এমএসকের ক্ষেত্রেও দু লাখ হয়েছে হ্যাঁ সব সবার সবার ক্ষেত্রে দু লাখ হয়ে গেছে যারা রিটার্ভ হবে 2 লাখ পাবে যারা এক লাখ পেতো তারা দু লাখ পাবে তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পরের ভিডিওতে আবার কথা হবে